ব্রিটিশ দম্পতির তৈরি মন্দিরেই পূজিত হন রায়বাহাদুর বাড়ির দেবী দশভুজা। জঙ্গলমহলের কুলডিহা গ্রামের এই পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। বর্তমানে এই পুজোর আয়োজন করেন পরিবারের ষষ্ঠম পুরুষেরা। সে অনেক আগের কথা, দেশমাতৃকা তখনও ব্রিটিশ শৃঙ্খলে আবদ্ধ। ব্রিটিশের অধীনেই চাকরি করতেন জঙ্গলমহলের কুলডিহা গ্রামের রামগতি মুখোপাধ্যায়। এই গ্রামেরই চ্যাটার্জি বাড়িতে রামগতি মুখোপাধ্যায়ের মা ভগবতী ঠাকুর মুখোপাধ্যায় দুর্গাপুজোর ভোগ রান্না করতেন। ভগবতী দেবী একদিন স্বপ্নাদেশ পান, ছেলেকে বলেন বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করতে। দুর্গাপুজোর সময় ছুটি মেলেনি, এক প্রকার না জানিয়েই বাড়িতে চলে আসেন রামগতি মুখোপাধ্যায়। তালপাতার মন্দির গড়ে শুরু করেন দুর্গাপুজো। যে ব্রিটিশ আধিকারিকের অধীনে তিনি কাজ করতেন, খোঁজ করতে করতে সেই ব্রিটিশ আধিকারিক সস্ত্রীক এসে পৌঁছান রামগতি মুখোপাধ্যায়ের বাড়িতে। তালপাতার মন্দিরের ভেতর মা দুর্গার পুজো দেখে খুশি হন ব্রিটিশ দম্পতি। তারাই মা দুর্গার কংক্রিটের মন্দির গড়ে দেন। আজও এই মন্দিরের বাইরেই বসানো রয়েছে সেই ব্রিটিশ দম্পতির দুটি আবক্ষ মূর্তি। এরপর ব্রিটিশ সরকার রামগতি মুখোপাধ্যায়কে রায়বাহাদুর উপাধি দেন। এমনই নানা কথা ছড়িয়ে রয়েছে এই পুজোকে ঘিরে। এবারে 165 বছরে পা দিল দুর্গাপুরের কাকসা জঙ্গলমহলের রায়বাহাদুর বাড়ির দুর্গাপুজো। বর্তমানে বংশের ষষ্ঠম পুরুষেরা পুজোর আয়োজন করেন, যদিও বাড়ির সদস্যেরা আজ বিভিন্ন স্থানে ছড়িয়ে, তবুও পুজোর সময় প্রায় সকলেই তারা ফিরে আসেন এই বাড়িতে। রায়বাহাদুর বাড়ির জলসাঘর, বৈঠকখানা, স্নানের পুকুর আজ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ, কোথাও আগাছায় মুখ ঢেকেছে। জলসাঘরের ঝাড়বাতিতে জমেছে ময়লা, বৈঠকখানার কোলাহল থেমেছে অনেক আগেই। তবুও এই চারতলা বাড়িতে বহু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে আজও। পরিবারের ষষ্ঠম পুরুষ অঞ্জন চ্যাটার্জি জানালেন, আজও বলি প্রথা চালু রয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিন বলি হয় এখানে। পুজোর কয়েকদিন ধরেই চলে আনন্দ উৎসব। প্রাচীন প্রথা মেনে আজও ঠাকুর দালানেই তৈরি হয় প্রতিমা। প্রাচীন রীতি মেনে আজও গ্রামবাসীরাই নিরঞ্জন করেন দেবী দুর্গার। সময়ের হাত ধরে হয়তো জৌলুস কমেছে এই পুজোর, তবে নিষ্ঠা বা ভক্তিতে খামতি নেই এতটুকুও। আজও নিষ্ঠা সহকারেই পুজোর দায়িত্ব পালন করে আসছেন পরিবারের বর্তমান সদস্যরা। আমরা ছ পুরুষ চলছে এইখানে। বলিদান প্রথা হিসেবে পুজো হয়, বলি হয়, হ্যাঁ, সপ্তমীতে পাঁঠা, সব অষ্টমী নবমী, হ্যাঁ, তারপর বিসর্জন আমাদের এখানে গায়ের লোকরা কান্ধে করে প্রতিমা নিরঞ্জন করে। আর এখানে খাওয়া দাওয়া গ্রামের সব প্রসাদ বিতরণ হয়। এই পুজো কি রায়বাহাদুরের? রায়বাহাদুরের পুজো, ব্রিটিশ আমলের। উনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন এবং উনি উপাধি পাওয়ার পর উনি এই মন্দির তৈরি করেন। উনি রায়বাহাদুর রেলের ইঞ্জিনিয়ার ছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। আর ওনার মা স্বপ্নাদেশে এই মায়ের স্বপ্ন পায় এবং তারপরে উনি এটা করেন মন্দিরটা। হ্যাঁ, মায়ের প্রতিমা তৈরি হয় এবং এখানেই পরিবারের সদস্যরা সারা বছর যারা বাইরে থাকে তারা এখানে আসেন এবং আমরা সবাই মিলে এখানে আয়োজন করি। এবং যেরকম হয় সবই এইভাবে পুজোটা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, জঙ্গলমহল। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।